told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি রোজার মধ্যে প্রথম ভিডিও আপলোড করতেছি, কারণ আমি একদিন কোনো ভিডিও দিতে পারিনি রমজান মাসে একটু ব্যস্তার কারণে। তো যাই হোক, আজকে দুটো রেসিপি শেয়ার করব আর দুটো রেসিপি আমি ফ্রোজেন করব। তো সে পদ্ধতিতে দেখায় দিব। আমি আজকে এখানে চিকেন ফ্রাইয়ের জন্য কিছু মুরগির মাংস নিয়েছি। তো মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি শুকনো যে উপকরণগুলো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে আদা রসুন বাটা, সয়া সস, তো আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। চাইলে পরে একটু টমেটো সস দিতে পারেন, না হলে স্কিপও করতে পারেন। তাহলে আমি একটু টমেটো সস দিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে মেখে নিব। তো রমজানের আগে কিন্তু বেশ কিছু জিনিস আমি ফ্রোজেন করেছিলাম, সেগুলো কিছু কিছু ভিডিও দিয়েছি, আর এটাও আমার রমজানের আগেই করা ছিল, আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে। চাইলে পরে কিন্তু আপনারা এখনই এই জিনিসগুলো ফ্রোজেন করে রাখতে পারেন বাচ্চাদের জন্য, বাচ্চারা বড়রা সবাই কিন্তু খেতে পারবে, কারণ রমজানে আমরা একটু ভাজা পোড়া পছন্দ করি। তো প্রতিদিন দেখা যায় যে তৈরি করতে সময় হয় না, তো একটুভাবে রেডি করে রাখলে কিন্তু ঝটপট নামিয়ে ফ্রিজ থেকে ভেজে নেওয়া যায়। যাই হোক, ম্যারিনেট করে আমি অনেক কিছুক্ষণের জন্য রেখে দিব, আর ওই পাশ থেকে আমি অন্য আরেকটি রেসিপি তৈরি করব। ততক্ষণ পর্যন্ত এটা রেস্টে থাক, আমি এটা রেস্টে রেখে দিলাম। এখন আমি চুড়ায় একটি প্যান বসিয়েছি, আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম। আমি এখানে চিকেন কিমা করে নিয়েছিলাম, এখানে দুটো মুরগির বুকের মাংস আছে। তো আমি এই কিমাটাকে ব্লেন্ডারে করেছি, এখন আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিব। আমি আজকে তৈরি করব সমুচা। সমুচাটা একদম ঝটপট, খুব অল্প সময় কীভাবে তৈরি করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি। তো কিমাটাকে আমি একটু ফ্রাই করে এখানে একটু লবণ দিয়ে নিলাম, আদা রসুন বাটা দিয়ে নিলাম। এই আদা রসুন বাটা আর লবণটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, যেহেতু এখানে ব্রয়লারের চিকেন আর এটা কিমা, তো এটা হতে কিন্তু একদমই সময় লাগবে না, অল্প সময়ে হয়ে যাবে। দিয়ে নিলাম কালো গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে সয়া সস। দুটো রেসিপি কিন্তু খুবই সহজ এবং অল্প সময় হয়ে যায়, এবং বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। এটা রমজান ছাড়াও আপনারা কিন্তু তৈরি করে রাখলে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারবেন, বিকালে নাস্তাও দেওয়া যাবে। তো আজকে আমি সমুচাটা শুধু চিকেন আর পেঁয়াজ দিয়েই করব। তো এখানে চাইলে আপনারা বাঁধাকপি, গাজর অ্যাড করতে পারেন, তো আমি আর করলাম না, আমি বেশি করে পেঁয়াজ দিয়েই করলাম। তো আমি এখানে হাফ কেজির মতো পেঁয়াজ ইউজ করেছি, এখানে যেহেতু দুটো ব্রয়লার মুরগির চিকেন তো অনেকটুকুই চিকেন ছিল, বেশ পরিমাণ কাঁচামরিচ দিয়ে নিলাম। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, সেজন্য একটু বেশি করে ঝাল দিয়ে নিয়েছি। দিয়ে নিলাম টমেটো সস। তো এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে একদম ফ্রাই করে নিব, যেন এটার গায়ে কোনো পানি না থাকে। আর তেলের পরিমাণটা কিন্তু আপনারা দেখেছেন আমি একদমই কম দিয়েছি, কারণ তেল বেশি হলে কিন্তু সমুচাটা তৈরি করতে সুবিধা হবে না, ভালো হবে না। তো যাই হোক, এটা হচ্ছে পিলো শিট, এর আগেও কিন্তু আমি রোল তৈরি করতে সময় আমি এই শিটটা দেখিয়ে দিয়েছিলাম। এটা কাজীর পিলো শিট, এটা দিয়ে সমুচা রোল খুব ভালো হয়, ঝটপট তৈরি করা যায়। আর যার শীট তৈরি করতে জানেন তারা ঘরে শীট তৈরি করে নেবেন। তো আমি রেডিমেড শীট দিয়ে তৈরি করতেছি, তো আমার কাছে মনে হলো যে সাইজ একটু বড়, তো আমি দুপাশ থেকে কেটে মাঝখানে সমান করে পিস করে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিবেন, সেভাবেই কিন্তু কেটে নেবেন বা শীট তৈরি করে নেবেন। তো এই শীটটা একদমই পাতলা, এটা রোলের জন্য পারফেক্ট ছিল। তো সমুচারটা একটু রোলের চেয়ে একটু মোটা হলে ভালো হয়, সেই জন্য আমি এখানে দুটা করে শীট ইউজ করেছি একটা সমুচার ক্ষেত্রে। তো এই তো আমি শীটগুলোকে খুলে খুলে নিচ্ছি, আর যদি আপনারা এই শীট দিয়ে করেন তাহলে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন, তাহলে কিন্তু এটা খুলতে সুবিধা হবে। এই শীটগুলো দিয়ে তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে, ঝটপট হয়ে যায়। তো আমি শেপটা কীভাবে দিচ্ছি, আমি এখানে দুই তিন রকমভাবে সমুচার শীট মানে শেপটা দিচ্ছি, সেটা আপনারা দেখেই কিন্তু বুঝে নেবেন। একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সমুচার শেপ দেওয়া হয়, এর চেয়ে সহজ পদ্ধতি আছে বলে আমি জানি না। আমি বলে যতটুকু বোঝাতে পারবো তার চেয়ে দেখলে পরে আপনারা খুব ভালোভাবে বুঝে নিতে পারবেন। তো আমি এখানে কয়েকটি সমুচাই তৈরি করে দেখিয়েছি, আর কীভাবে আমি তৈরি করতেছি একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন।
তো ভিতরে পুর দিয়ে নিব, পুরটা একটু চেপে চেপে দিব, আর সমুচার পুরটা একটু বেশি আর একটু ভরট করে দিলে, টাইট করে দিলে সমুচাটা দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো এটা অবশ্যই ভালো লাগবে, যেহেতু সম্পূর্ণটাই হচ্ছে চিকেন। তো চাইলে পরে আপনারা, আমি যে শীটের বাকি অংশগুলো কেটে রেখেছিলাম ওটাকে ভেজে আপনার হাতের সাহায্যে ভেঙে এই চিকেনের সাথে কিন্তু মিক্স করে নিতে পারেন, কারণ হোটেলে রেশনের সমুচাগুলো দেখবেন ভিতরে কিন্তু এরকম দেওয়া হয়, তাহলে খেতে মুচমুচে লাগে। তো আমি আর সেটা ইউজ করলাম না, আমি চিকেনের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম। তো এই তো আমি একটা একটা করে কতগুলো তৈরি করে রেখে দিলাম, আশা করি আপনাদের সুবিধা হবে, আপনারা এভাবে তৈরি করতে পারবেন এবং ভালো লাগবে। আর ওপাশ থেকেও আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এটা শেষ হলে ওটা করে ফেলবো, এতক্ষণ সময়তে কিন্তু ম্যারিনেশনটা ভালো হয়ে হবে। তো এই তো আমি কীভাবে শীটগুলো দিয়ে সমুচাগুলো তৈরি করতেছি আশা করি দেখি কিন্তু বুঝে নিতে পেরেছেন। আর আমি যে আটাটা ইউজ করেছি এটা হচ্ছে আটা বা ময়দা দিয়ে করতে পারবেন, জাস্ট একটু পানি দিয়ে গুলিয়ে নিলেই হবে, এটা বাইন্ডিংয়ের জন্য করা হয়, এটা দিলে আর ছুটে যাবে না। তো এই কাজটাও কিন্তু আপনাদের করে নিতে হবে, এটা আপনার হাতের সাহায্যে বা চামচের সাহায্যে কিন্তু করে নিতে পারেন। তো সবার কীভাবে রোজা রাখতেছেন, কীভাবে রমজানের দিনগুলো কাটতেছে আশা করি কমেন্ট করে জানাবেন। আর আল্লাহর দিন আল্লাহ কিন্তু খুব ভালোভাবে নিয়ে যায়, দেখতে দেখতে আমাদের ছয় রোজা শেষ হয়ে গেল, নেয়ামতের দিন বরকতের দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। তো আল্লাহর কাছে বলবো মহান আল্লাহ তাআলা যেন এই রমজানের উসিলায় সকলের গুনাহ মাফ করেন, সবাইকে ফিরিশতা রোজা রাখার তৌফিক দান করেন, এবং আল্লাহর দেওয়ান আদেশ নির্দেশ যেন সবাই মেনে নিতে পারে, এই রমজানের উসিলায় যেন সবাই খারাপ কাজগুলো বর্জন করেন, সবাই যেন ভালোভাবে চলতে পারেন, ইসলামের পথে চলতে পারেন, সেই দোয়াই করি আপনাদের সবার জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর বরাবরের মতো ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করে যাব, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতে আসছেন, যদি আমার ব্লগ ভিডিওগুলো আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করবেন, তাহলে আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, চাইলে কিন্তু সবার আগে আপনারা আমার ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আশা করি আমি কথা বলতে বলতে আপনারা হয়তো দেখেছেন আমি কতগুলো সমুচা তৈরি করে ফেলেছি, তো এই তো এইভাবেগুলো সমুচা তৈরি করে ফেলবেন। আর যেগুলো নিজেরা খাবো এটা কোনো বিজনেসের জন্য না, একরকম হলেই হলো, যেভাবে তৈরি করেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তো এই তো আমি সমুচাগুলো তৈরি করেছি, এখানে আমার দুইটা চিকেনের বুকের মাংস দিয়ে কিন্তু অনেকগুলো সমুচা তৈরি হয়েছে। তো এই তো এগুলোকে আমি এখন ফ্রোজেন করব, যেভাবে আমি সবসময় এই ধরনের খাবার ফ্রোজেন করি, একটা বক্সের মধ্যে একটা পলিথিন দিয়ে, তারপরে আমি চিকেনগুলো দিয়ে নিয়েছি। তো এভাবে এক সমুচাগুলো দিয়ে নিয়েছি, এভাবে একটা একটা করে সমুচাগুলো বিছিয়ে দিলে একটার গায়ে একটা লেগে যাবে না যখন আপনি এগুলো তুলে ভেজে নিতে চাইবেন। তো এই তো এগুলো কিন্তু খুব মুচমুচে হয়, আমি আজকে আর ভেজে দেখাবো না, আপনারা তৈরি করলে পরেই কিন্তু বুঝতে পারবেন। তো সমস্ত সমুচাগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব, আর এখন আমি তৈরি করব হচ্ছে চিকেনগুলো, আর চিকেনটাও আমি দেখিয়ে দিব। একদম অল্প সময়ে যদি কাজগুলো করে রাখেন তাহলে অনেক দিন কিন্তু আপনারা আরামে থাকতে পারবেন। যাই হোক, এই তো আমি চিকেনগুলো তো রেখেছিলাম, প্রায় ঘন্টাখানিক হয়ে গিয়েছে, এখন আমি যেটা করব, এখানে আমি ময়দা নিয়েছি প্রায় 2 কাপের মতো, যেহেতু আমার চিকেন অনেকগুলো, আর আমি কর্নফ্লাওয়ার ইউজ করব, কর্নফ্লাওয়ার ইউজ করেছি 4 টেবিল চামচ। আর আমি এখন এখানে দিব গোলমরিচের গুঁড়ো, আমি কালো গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে সাদাটা ইউজ করতে পারেন, আর দিয়ে নিয়েছিলাম লাল গোলমরিচের গুঁড়ো। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিব, লবণটা বুঝে শুনে দিবেন যেহেতু চিকেনের গায়ে লবণ আছে। এখন এটাকে চেপে চেপে ময়দার গায়ে কোট করে নিতে হবে, ভালো করে হাতের সাহায্যে কিন্তু এই কাজটা করতে হবে। আমি এখানে কীভাবে করতেছি এটা আপনারা দেখলে পরে এটাও বুঝতে পারবেন। আমি এখানে পানি নিয়েছি, নর্মাল যে কলের পানি সেই পানিটা একবার কোট করে সেই পানির মধ্যে ডুবিয়ে নেবেন, তারপর দ্বিতীয়বার আবার কোট করবেন। চাইলে পরে কিন্তু এই কাজটা আপনারা ডিমের মধ্যেও করতে পারেন, তো আমি সবসময় পানির মধ্যেই করি। তো আমি যেভাবে করি সেটাই দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে ঝেড়ে
ওরে যে বাটি মানে ময়দাগুলো আছে ওগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। আর ঝাড়া দেওয়ার পরে কিন্তু একটা ফাটা ফাটা দেখা যাবে শরীরের মধ্যে, মানে চিকেনের মধ্যে, যে চিকেনটা ফেটে ফেটে যাবে, যেটা আমরা বিএফসি বা কেএফসিতে খেয়ে থাকি ওই টাইপের। তো এই তো এটাও আশা করি দেখি বুঝে নিয়েছেন। আমি এভাবে একবার করে ময়দায় কোট করে পানিতে দিয়ে সেকেন্ড টাইম আবার ময়দায় কোট করে নিব। এটা হাতের সাহায্যে কিন্তু ভালো ভালো চেপে চেপে নেবেন, তাহলে গায়ে গায়ে লেগে যাবে আর এক্সট্রা যেটা থাকবে সেটা ঝাড়া দিলে কিন্তু পড়ে যাবে। তো এটা চাইলে আপনারা এখনও ফ্রাই করে খেতে পারবেন। আমি যেহেতু ফ্রোজেন করব আমি রেখে দিব। তো ফ্রোজেন করার ক্ষেত্রে আপনারা এইভাবে রাখবেন, আর যখন সাথে সাথে খাবেন তখন এভাবে কিন্তু করে নেবেন। তো এই তো আমার একে একে সমস্ত চিকেনগুলো হয়ে গিয়েছে। এটাকে আমি একটু রেখেছি যাতে আলগা যে পানিটা আছে তা সেটা ফ্যানের বাতাসে শুকিয়ে যায়, আর এখন একদমই শুকনা। আমি এটাও সেই সেম একই পদ্ধতিতে বক্সে করে রেখে দিচ্ছি। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। As you fade away.